খাবার স্যালাইনের আবিষ্কারক কুমিল্লার কৃতি সন্তান রফিকুল ইসলাম। চিকিৎসা বিজ্ঞানে বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার খাবার স্যালাইন। এই খাবার স্যালাইনের আবিষ্কারক বাংলাদেশি চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানী রফিকুল ইসলাম। 1936 সালে কুমিল্লার 14 গ্রাম উপজেলার মালিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। 1965 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন এই মহতি চিকিৎসক। তার আবিষ্কার খাবার স্যালাইনে বেঁচে গেছে লক্ষ মানুষের প্রাণ। যদিও খাবার স্যালাইন এখন ওষুধের দোকানে স্বল্পমূল্যে পাওয়া যায়, কিন্তু 1971-এর মহান মুক্তিযুদ্ধের সময় এই সামান্য স্যালাইনের অভাবে শত শত শরণার্থী প্রাণ হারিয়েছিল। পশ্চিমবঙ্গের শরণার্থী শিবিরগুলোতে কলেরা ছড়িয়ে পড়েছিল তখন। সেই ভয়াবহ দুর্যোগের মাঝে ত্রাতা হয়ে আসেন রফিকুল ইসলাম। এক মুঠো গুড় ও 3 চিমটি লবণ আধা লিটার বিশুদ্ধ পানিতে মিশিয়ে ডায়রিয়া ও কলেরার প্রাণ রক্ষাকারী এই দ্রবণটি লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাতে এখনও ব্যবহৃত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতির পর ব্রিটিশ মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট খাবার স্যালাইনকে চিকিৎসা বিজ্ঞানে গত শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার আখ্যা দিয়েছিল। 2018 সালের 6 মার্চ কুমিল্লার এই কৃতি সন্তান মৃত্যুবরণ করেন। স্বাধীনতার মাসে এই মহান চিকিৎসা বিজ্ঞানীকে কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাল সবুজের সালাম।